আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ত্রিতনয়া এই গল্পের 83 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক ডায়েরি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সেদিন রাতে ইমরান থেকেছিল এই বাড়িতে, পরদিন সকালে নাস্তা করে এখান থেকে অফিসে চলে গেছে। নাফিসা পরিষ্কার বলে দিয়েছে বৃহস্পতিবার বিকেলে যাবে, আর নাহিদাও মেহেদির কাছে বলে বলে তার সব থাকার সময় বাড়িয়ে নিয়েছে। মেহেদি এসেছিল বুধবার সন্ধ্যাবেলা, শ্বশুরবাড়িতে একা থেকে সকালে নাস্তা করে নাহিদাকে নিয়ে চলে গেছে। নাহিদাকে বাসায় রেখে সে অফিসে যাবে, আর নাফিসা বিকেলে রওনা হওয়ার জন্য গুজগুজ করে নিল। নিশা তার ফোন থেকে কল করে রেখা বারবার বলেছিল সে যেন গায়ে হলুদে যায়। ইচ্ছে না থাকলেও নাফিসা বলেছে তার সাথে দেখা করবে, কিন্তু ছেলের বাড়িতে যাবে না। বিকেলে ইমরান সে তার সাথে চলে গেল। নাজিয়া আরও 2 দিন পর যাবে, এবার একটু বেশি থাকার সুযোগ হয়েছে তার। আরাফ ট্রেনিংয়ে যাবে 2 দিনের জন্য, সেখান থেকে ফিরে নাজিয়াকে নিয়ে যাবে। আর এদিকে আয়াত এসেছে বেড়াতে, সুতরাং বাড়ি এখন ফাঁকা নয়। নাফিসা বাসায় ফিরে সন্ধ্যা শাড়ির পরে রেখার সাথে দেখা করে এলো। নিশাত জেরিন লগনে গিয়েছে, কিন্তু নাফিসাকে জোরাজুরি করেও পাঠাতে পারেনি। একদিকে নিজের ইচ্ছে নেই, অন্যদিকে ইমরানও নিষেধ করেছিল। নিষেধকেও যেতে দেওয়ার মর্জি ছিল না, কিন্তু নিষেধের আহ্লাদে আর নিষেধ করতে পারেনি। তাছাড়া আরমার অনুমতি দিয়েছে যাওয়ার, সেখানে তো সে নিষেধ করে কী করে। রেখার বিয়ের দিন সকাল 9টার দিকে পার্লারে চলে গেছে জেরিন। গতকাল হলুদের প্রোগ্রাম সে এবং নিষেধ পার্লারে সেজেছে, কিন্তু আজ আর নিষেধ যায়নি। জিহান মায়ের কাছ থেকে মুক্তি পেয়ে বারবার দৌড়ে চলে যায় বিয়ে বাড়িতে, আর বারবার নিষেধ আবিদা বেগম কিংবা আরমান গিয়ে ধরে নিয়ে আসে তাকে। কাল বাড়ি ফিরে কিছু করার সুযোগ না পেলেও আজ সকাল থেকে কাজে লেগে গেছে নাফিসা। নিজের ঘর গোছানো, উঠোন, বাড়িঘর ঝাড়ু দেওয়া, সোফার কভার, বেডশিট, বালিশের কভার, ঘরের পর্দা সব ধুয়ে দিল। কাজের ফাঁকে নাস্তা করে নিয়েছে, পরে আবার আসবাবপত্র মুছে পরিষ্কার করলো, সব যেন ময়লা হয়ে আছে। একে তো নিজের ও নিশাতের রুমের আসবাব, তার উপর বড় ঘরের কাজকর্ম, যদি এমনিতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে কিন্তু যেসব দরাছর বাইরে সেসব পরিষ্কার না। কাজকর্ম শেষে নিঃশ্বাস ফেলল এই ভেবে সারা জীবন বাবার বাড়িতে নিজের ইচ্ছের মতোই চলে কাজকর্ম হতে দূরে থেকেছে। খাওয়া ঘুম আর পড়াশোনা ছাড়া যেন কোনো কাজই ছিল না। আর শ্বশুরবাড়িতে এখন দিন রাত কাজ করছে, জোর জবরদস্তি না করলেও নিজের আত্মসম্মানের কথা ভেবে কাজে লেগে পড়ে। কখনো কোনো দিক থেকে তীর এসে বিদ্ধ হয় বলা তো যায় না। রানীর ন্যায় আচরণ করে নিজের মাকে এতদিন জ্বালাতন করে এখন অন্যের মা সহ অন্যের ঘর সামলাও, এই তো সেই দুনিয়ার নীতি। বাবার বাড়ি সেই রানী হবে, শ্বশুরবাড়ির বিনা বেতনের চাকরানী। এটাই সংসার, এটাই জীবন, মিলবে না এর থেকে মুক্তি, যদি না আসে মরণ। জোহরের আজান পড়ে গেছে, ছেলেরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে। ওদিকে আরমানকে ফোনে কথা বলতে শোনা গেল, যেন নিজেদের রাগারাগি করছে জিয়ানকে বাসায় রেখে এখনও পার্লারে বসে আছে বলে। জিয়ান গোসল করেনি, খেলায় মেতে আছে, কেউ টানাটানি করতে গেলে চিৎকার করে। এই প্রথম আরমানকে কারোর সাথে রেগে কথা বলতে দেখল নাফিসা, নচেত খুবই শান্তশিষ্ট স্বভাবের একজন মানুষ। অতঃপর জিহানকে বুঝিয়ে সুঝিয়ে গোসল করাতে নিয়ে এলো, গোসল সেরে বড় ঘরে নিয়ে এলো। আরমান ও ইমরান নামাজে গেছে, নিশাত গোসল করেছে, আর বড় মা নামাজ পড়বে, অজু করেছে। এখন জিহানের জামাকাপড় নিবে কে, সে তো ভুলেও যাবে না এই জেরিনের ঘরে। একটু পরেই আবিদা বেগম গোসল সেরে বেরিয়ে এলো। নাফিসা তার ভিজা কাপড় শুকাতে দেওয়ার জন্য হাতে নিয়ে জিহানের নতুন জামার কথা বলে এনে দিলেন তিনি। অতঃপর জিহানকে পোশাক পরিয়ে তৈরি করে নিজের রুমে বসিয়ে রাখল। ইমরান বাড়ি ফিরে নাফিসাকে বসে থাকতে দেখে বলল, এখনও গোসল করো নি?
নাফিসা বলল, নিশাত গোসল করছে? ইমরান বলল, ওই ঘরে বাথরুম নেই। নাফিসা বলল, জিয়ানকে রাখবে কে? ইমরান বলল, মা কোথায়? নাফিসা বলল, আম্মা বড় মা নামাজ পড়ছে। ইমরান বলল, যাও এবার দ্রুত গোসল করো, তোমাদের তো আবার আটা ময়দা ঘষাঘষি করতে ঘন্টার পর ঘন্টা লাগে, আরেকজন বাচ্চা রেখে কোন সকালে গেছে এখনও ফেরার খবর নাই। নাফিসা বলল, আমি মোটেও ওসব করি না, আমার রেডি হতে 10 মিনিটই যথেষ্ট। নিশাত মাত্রই বেরিয়ে এসেছে আর নাফিসা গেছে, গোসল করে নামাজ পড়ে নিয়েছে সে। এমনই আবিদা বেগম এলো, হাতে গহনার বাক্স, খাটে বসে বাক্স খুলে বললেন, এইগুলা পড়ো, বউ মানুষ হাতখান খালি রাখো না, চেহারার আগে হাতখানে চোখ যায় সবার। নাফিসা বলল, কার এইগুলা? আবিদা বেগম বলল, তোমার জন্যই বানাইছি, বিয়ের মধ্যে তো সুযোগ পাইলাম না দেয়ার, সব কাজে তাড়াহুড়া চলে, এত তাড়াহুড়ার কাজ আমি করতে পারি না। হাতের আংটি, কানের দুল, কণ্ঠহার আর টিকলি রেখে চলে গেলেন আবিদা বেগম। তার কথায় গম্ভীর ভাব প্রকাশ পেয়েছে, যার কারণ ইমরানের এমন হঠাৎ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসা। এখন ইমরানও ঘরেই ছিল, কিন্তু দুজনের একজনেরও কোনো কথা বলল না, চুপচাপ শুধু শুনেই গেল। নাফিসা আজ নিজের বিয়ের দিন ইমরানের দেয়া সেই শাড়ি পরেছে, যেটা পরে সে বউ সাজেনি সেটাই আজ নর্মালভাবেই পরেছে, অতঃপর শাড়ির সাথে হিজাব পরেছে এবং চোখে চিকন ফ্রেমের একটা চশমা, চোখে হালকা লাল রঙের লিপস্টিক। ইমরান এতক্ষণ ঘরে বসেই ছিল, তার সাজ দেখছিল। শাড়ি পরতে শুধু যতটুকু সময় লেগেছে আর বাকি সব তাড়াতাড়ি হয়ে গেছে। পরিপূর্ণভাবে তৈরি হয়ে ইমরানের সামনে দাঁড়িয়ে বলল, ঠিক আছে সব, আর লেগেছে কি বেশি সময়? ইমরান উঠে এসে কপালে আলতো করে পরশ দিয়ে বলল, মাশাল্লাহ একদম পারফেক্ট, কিন্তু মায়ের দেওয়া গহনা যে পড়লে না? নাফিসা বলল, গহনা পরে নিজেকে অন্যের সামনে প্রদর্শন করা ভালো নাকি হিজাবে নিজেকে পর্দার আড়ালে গুটিয়ে রাখা ভালো? ইমরান বলল, অবশ্যই হিজাব সাপোর্টার, কিন্তু মা যে ছেলের বউয়ের জন্য গড়ে দিয়েছেন তা কী হবে? নাফিসা আংটিটা পরলো এবং টিকলিটা হিজাবের ভিতরে এটি দিয়ে বলল, হাতে বালা, আঙুলে আংটি, মাথা টিকলি আর নাকে ফুল, আর কান আর গলা তো দেখাই যায় না, তো সেগুলোর আর প্রয়োজন নেই, এবার ঠিক আছে নিশ্চয়ই? বিপরীতে ইমরান মুচকি আসলো এবং জুতা পরে নিল। নাফিসা তড়িঘড়ি করে আলমারি খুলতে খুলতে বলল, ভালো কথা মনে করেছ, নতুবা আমি তো এখন শাড়ির সাথে স্যান্ডেল পরেই চলে যেতাম। ইমরান বলল, স্যান্ডেল পরে চলে যাবে আমি দেখতাম না নাকি, তাছাড়া হয়েছে নাকি এমন কখনো? নাফিসা বলল, আর বলো না মামা, তোমার বিয়েতে এলাহি কাণ্ড হয়েছে, রিসেপশনের দিন আপুকে আনতে যাওয়ার সময় স্যান্ডেল পরেই বেরিয়ে গেছি, পরনে লেহেঙ্গা ছিল তাই কারো নজরে পড়েনি, গাড়িতে উঠে অর্ধেক রাস্তা অতিক্রম করার পর চোখ পড়েছে পাশে থাকা মামির বলার পর সেখানেই কান্না শুরু করেছি, আমি যাব না তাদের বাড়িতে, মাঝ রাস্তা থেকেই খালি পায়ে ফিরে আসবো, সবাই হেসেছে আর আমি একাই কেঁদেছি। ইমরান বলল, তারপর এইভাবে চলে গেছো? নাফিসা বলল, কথা শেষ করতে দাও, তারপর মামা আমাকে নিয়ে অন্য গাড়িতে উঠে আবার বাড়ি এসেছে, জুতা পাল্টে পরে আমরা সবার শেষে পৌঁছেছি। ইমরান হাসতে হাসতে নিজের জুতা পরে নিল, কিন্তু আজ ইমরানের হাসি বিরক্ত লাগেনি নাফিসার, কেননা সেই দিনের কথা মনে হলে তার নিজেরও হাসি পায় এখন। নিশাত এলোমেলো চুল ও হাতে চিরুনি নিয়ে এসে বলল, ওয়াও বাবি, লুকিং সো গর্জিয়াস। নাফিসা বলল, থ্যাংক ইউ, কিন্তু তোমার এই অবস্থা কেন, এখনও রেডি হওনি? নিশাত বলল, দেখো কন্ডিশনার দিয়ে চুল এতটা পিছিল হয়েছে কোনোভাবে আটকাতে পারছি না, কী করবো এখন, চুল খোলা রেখেও তো থাকতে পারবো না এই গরমে। নাফিসা কিছু বলার আগে ইমরান বলল, এত দরকার কি মানুষকে চুল দেখানোর, তোর ভাবির মতো হিজাব পর। নিশাত বলে, এত সুন্দর হেয়ার রিং কিনে আনলাম পরার জন্য আর তুমি বলছো হিজাব পরব? ইমরান বলল, হ্যাঁ পরবি, মেয়েদের হিজাবই তো দারুণ স্টাইল হয়ে যায়, তাহলে শুধু শুধু ব্যাপারটা থেকে পাপ কেন কামাই করবি? নাফিসা তার চুল ধরে অবস্থা বুঝে বলল, হয় এই গরমে খোলা রাখো আর না হয় খোপা করে হিজাব পরো। নিশাত বলল, হিজাবেও তো গরম লাগে। নাফিসা বলল, খোলা চুলের মতো এতটা হবে না, আর খেয়ে তুই চলে আসবে, এত ঝামেলা করে সাজুগুজুর কী প্রয়োজন? নিশাত বলল, ওকে। নিশাত ও হিজাব পরল। আবিদা বেগম গহনা দিয়ে যাওয়ার পরপরই জেরে নিয়ে এসেছিল বাড়িতে। নিশাত ও নাফিসাকে হিজাবি স্টাইলে দেখে আরমান হয়তো কিছু বলেছিল জেরিনকে, আর জেরিন বেঞ্চি কেটে বিরক্তি নিয়ে হন হন করে চলে গেল নিশাতের কাছে, তার শাড়ির পিনটা ভালোভাবে আটকে দেওয়ার জন্য। তাছাড়া এত সুন্দর ইয়াররিং কিনে দিল সেদিন, আজ আবার নাফিসা
হুজুরাইনের সাথে ডম দেখাতে হিজাব পড়লো কেন তা নিয়ে ফুসছে নিশাদ, ফুসছে নিশাদকে। জেরিন তার চুলের অজুহাতে জেরিনকে থামিয়ে দিল। বড় মা নিশাদ প্রশংসা করলে আবিদা বেগম নাফিসাকে বলল, কানের দুল আর হার পড়লা নাকি, পড়ার জন্য দেই নাই? নাফিসা বলল, আম্মা মানুষকে গহনা দেখিয়ে কী লাভ বলুন তো, তার চেয়ে তো ভালো না অন্যের দর্শন থেকে পর্দার আড়লে থাকি। আবিদা বেগম আর কিছুই বলল না, তিনিও নামাজ কালাম যথেষ্ট পড়ে পর্দার আড়ালে থাকে, কিন্তু নিশাদ ও জেরিনকে কিছু বলে না, পর্দা না করে না পর্দা নিয়ে। এইভাবে তাদের স্বাধীনতা দেয় যে এখনই তাদের ফ্যাশনের উপযুক্ত বয়স, পরে ঠিক হয়ে যাবে। পাশের বাড়িতে প্রোগ্রাম হলেও বড় মা এবং আবিদা বেগম বোরকা পরিয়ে এসেছেন। বিয়ে বাড়িতে সেই দাদুটা জেরিনকে বলল, কী গো তুই বৈরা হয়েও এমন করা শাস্তি গেলি কে, দেখতে ইমরানের বৌডারে কত সুন্দর লাগতেছে, তোরা তো চিনেই যায় না, মাইক খাইছে কতটি সাদা চুনামাডি। কথার স্টাইলে নিশাদ হেসে উঠল আর জেরিন নাফিসার প্রতি রেগে সে আর নাফিসের আশেপাশে না থেকে দূরেই চলে গেল। এদিকে এক ভিখারি নিয়ে এসে খাবার চাইছে, রেখার মা মহিলাকে বলে দিল, এমন যান যান মেহমানকে খাওয়া দাওয়া শেষ হোক পরে আইবেন, এমন শুরুতে আইয়া খাবার চাই কেউ। মহিলাটি চলে যেতে নিলে নাফিসা বলল, কাকি এটা কেমন কথা হলো, ক্ষুধার্ত ব্যক্তি খাবার চাইছে আর আপনি দিবেন না, আপনার মেয়ের বিয়েতে তো ওনার দোয়াই বেশি কাজে লাগবে। কাকি বলল, আরে না করি নাই তো, পরে দিব, এখন বিলাইয়া দিলে মেহমানগো শর্ট পরতো না। নাফিসা বলল, তো মেহমানরা খেয়ে গেলে ওনার জন্য শর্ট পরবে না, এখানে উপস্থিতি মেহমানদের জন্য মধ্যে সবার চেয়ে বেশি ক্ষুধার্ত উনি, আর ক্ষুধার্তের জন্যই আহারের ব্যবস্থা না করে আমরা বোকা মানুষেরা তাদের জন্য আহারের ব্যবস্থা করেই যারা খেতে অনীহা প্রকাশ করে, কেননা তেলা মাথায় তেল দেয়া আমাদের একটা রোগ, সব জেনে বুঝে আমরা সচেতন সুনাগরিক হই না। আন্টি আপনি দাঁড়ান, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আবার খাবারের অংশটুকুই না হয় ওনাকে দিয়ে দিই, কী বলেন কাকি? দাদু বলে উঠল, কি লক্ষ্মী আইসু গো আবিদার করে, রেখার মা ঠিক কথা কইছে কিন্তু। রেখার মা হেসে বলল, কী কও তোমারটা দেওয়া লাগবো, যার যার রিজিক হায় হায় খাইব, ওই যে ইমরান ডাকে যাও আর আপনি চেয়ারটা না এনে গিয়ে বহেন, আমি প্লেট দিয়ে খাবার আনতাছি। নাফিসা মনে মনে বলল, জানেন তবুও মানেন না, এখনও তো ওনার রিজিক মেরে দিচ্ছিলেন। এদিকে ইমরান ডাকছে যাওয়ার জন্য, সিট ফাঁকা আছে, নাফিজা নিশাতের সাথে চলে গেল আর রেখার মা মহিলাকে উঠানের এখনও চেয়ার নিয়ে বসতে বলে খাবার এনে দিল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।